এই আদালতে ধর্মকে সাক্ষ্য মানিয়া আমি যাহা বলিব সত্য বলি, শুধু সত্যই বলিব, সত্য বই মিথ্যা বলিব। আমি জীবনে আঘাত পেয়েছি বারবার,
ব্যর্থতার জন্য আমি দায়ী করছি এই ভদ্রলোককে, যিনি আমার পিতা, যিনি আমার ঐতিহ্যের দাবিদার। আমি সারা জীবন ধরে যা সত্য বলে জেনেছি তাই শিখিয়েছি আমাদের সন্তানদের, যে সত্য, যে সত্য জীবনে অচল সে সত্য আসতে দিতে আমি প্রমাণ করব। এই দিকে যত হস্তে ধারণ করতে পারে বিজনেস সার্ভ এই তত্ত্ব
কথা ভেরি গুড বিজনেসম্যানের আকৃতি অনেকটা এই পৃথিবীর মতো এই গোলাকার উপরে নিচে চ্যাপ্টা এই কোমলের মতো আচ্ছা কোন প্রকৃতি পৃথিবীর বরাবর পৃথিবী যেমন তার খবরিত দুর্বাগা সরকারের মতো কোনো কষ্ট করে না কে খেলো কে না খেলো কে পড়লো কে না পড়লো তখন তর্ক করে না এই বিদেশি কেমন কার মাল কে কিনতে পারলো না পারলো তার খবর রাখে না আসলে মালটা বিক্রি হলো কিনা সেটাই তাকে বিষয় বাংলাদেশে একটা গৃহপালিত সংগঠন তোমার আপত্তি কেন আপত্তি মানে এই আমার বর্তমান বয়সটা স্যার এই যে মিস্টার কেরানি কোনো ক্যাস্টিতে লাগে স্যার ওকে ওকে তুমি তো বলো মুশকিলে ফেলেছিলে তোমার কষ্টের তো একটা রাগ থাকা উচিত তাছাড়া শ্যামটা নামটা তোমার তো আবার পছন্দ হয় সংক্ষেপে বলো আমি যে পুস্তার কথা বলছি জন্মলগ্ন থেকে এতই যে সংক্ষিপ্ত হয়ে আছে যে বলবে তো ওই পোস্টার পোস্টটা হলো দিয়ে স্যার এই ও এস ডি মানে অফিসার অন স্পেশাল ডিউটি তার মানে চাকরি দাতা এবং গ্রহীতা উভয় পক্ষে সমান নিরাপদ একেবারে স্যার এই সেফটির মতো তুমি
father was a brilliant student. আমি চাই তুমি তোমার বাবাকে ছাড়িয়ে যাও। প্রতিযোগিতার নিষ্ঠুর তাড়নায় কর্মজীবীরা যন্ত্রের অপ
ধর্ম বাহির হইতে সভ্যতার বৃহৎ আয়োজন দেখিয়া স্তম্ভিত হই। তাহার তদেশে যে নিদারুণ নরমের যন্ত্র অহরত অনুষ্ঠিত হইতেছে তাহা গোপন থাকে, কিন্তু কিছু বিধানের কাছে তাহা গোপন নয়। আজকাল অনেকে অস্বীকার করতে চাইছে, তাই কি সম্ভব? Thank you.
যুদ্ধ কি শত্রু আমি কিছুই জানি না। আমাকে বলতে হবে কেন কেন আপনি মাঝে কথা বললেন। কি মুষ্টি কি বিরলে বাবা আপনি এখন আসুন তো ভাই, আমরা ভীষণ জরুরি ব্যাপার নিয়ে আলোচনা করছি।
তোমার
ক্লান্ত, আমি প্রশান্ত, আমি অসুস্থ। দ্বিতীয় মামলার শিরোনাম ঘোষণা করছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আমি কানটাকে শুনতে চেষ্টা করেছি,
তুমি বলো বাবা। হে কারণে যারা অবশ্য বিচ্ছিন্ন হয় তাদের অবশ্য ভিত্তিহীন। আমি তো আজ ভেঙে পড়িনি, আমার মধ্যে স্কুল মাস্টারের জীবনে প্রথম পুত্র সন্তানের এই পরিণাম কত বড় ক্ষতি যে আমি ছাড়া কেউ বুঝবে না। কিন্তু কই আমি তো তাদের সমস্ত শক্তিতে বলতে পারছি সততই মহাগুণ। হ্যাঁ বলতে চাই,
তোমার বাড়ির এই পরিবেশ মিথ্যে। তোমাদের আসলে যুবক লেখাপড়া করে যে গালিগুলো চলেছে ফুক আমি তো যে কোনো আঘাত পেতে শুনবো নিরাপদ নির্ধারিত তুমি বুঝতে পারছো নাকি তুমি তোমার বাবাকে অপমান করছো
আমার জীবনে সে পাইনি। চাইতে দিছি আমি আমার জীবনে এক পাও। তোমার বাবা শুনলে দুঃখ পাবে। সেই যদি তো বাবা দিয়েছে আর সেই সুযোগ দিতে পারবে না। দুঃখটা বুঝি সেখানে কি আর করবে? এও এক নিয়ম। এই নিয়মে আমি এবার খেদির ঘর থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছি। কোন ধুম দাঁড়াটা নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, সাইলেন্ট শট। সব ভাবের এই তাই পরে
আচ্ছা পুলিশ আসছে বাবা পুলিশ বাবা আমার বাড়িতে তোকে ধরতে বাবা তোকে যেন বাড়িতে না আজকে চলবে আজকে কি ভাড়া তো ভাবতে হবে না ভাবতে হবে না
বীরখুন মাস্টার বাবাকে বানান শিখেছি মাথাটা খারাপ হয়ে লাগবে দেবে বাবা তোমার মেয়ের বিয়ে অনেক খরচ দূর হয়ে আমার সামনে থেকে কেন দাও বাবা তুমি আমার টাকা ছুঁয়ে দেখবে না কেন আমার যন্ত্রণা বা অংশ নেবে আসো প্রধানত বধূ বিদেশী পাখ্যপক্ষে
শাশুড়িকে স্বামীর মুখোমুখি করতে দেব না। আর যদিও বা পড়ে যায় তাহলে প্রাপ্তবয়স্ক স্বামীকে বালক হবার সুযোগ দেব না। তুমি দেখো বাবা, তোমার প্রতিটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আর কি করবো বাবা, আর কিছু আছে? আমি বড় খুশি হয়েছি মা, আমার সব কথা তুই বলে রেখেছি। তুই সুখ করবি মা, আমি ভালো করে বলতে পারি। আর শুধু একটা কথা শেষ কর, আমি কান পেতে আছি। বলা বাহুল, আজ থেকে তুমি রমণী। কিছু মনে রাখতে হবে, সংসার সুখে হয় রমণীর গুণে। আমার মতো গরিব আছে,
সমানে সমানে তোমাকে পাত্তা দিয়ে যাচ্ছি। তখনই তোমার বুঝা উচিত ছিল বলো এখন আমার শারীর কি বন্দোবস্ত করবে। হবে স্যার, নিশ্চয় হবে। একেবারে গলায় কিরকম ঠেকেছে আমি তো ফেলতে পারি না, নিজে না পারি, কাউকে কাউকে দিয়ে গেলাতে হবে। তাহলে আমার শারীর একটা বন্দোবস্ত তুমি করে দিচ্ছ? আপনার শারীর তো আমি নেব। আমার চাকরির নিশ্চয়তা সম্পর্কে আমি একেবারে চিন্তিত নই, কিন্তু 50% এই চেহারার কথা বলছি তো স্যার, বাজারে প্রসাদী সামগ্রী যখন ব্যবহার অযোগ্য, এখানে বাঙালি মেয়েদের চেহারা ভালো করে দেখাই হলো না, তবে তবে স্যার এই সোজা হয়ে দাঁড়াতে পারে এই পর্যন্ত বলতে পারি। দেখো তোমার স্ত্রীর সৌন্দর্য স্বামীর ব্যক্তিগত ব্যাপার।
সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। তাহলে তোমার স্বামী চাকরি থাকে, তার যোগ্যতা থাকলে নিশ্চয়ই থাকবে। অপদার্থের আমার যোগ্যতা আছে, আমি আমি তোমাকে সুখী করতে পারবো।
আমি এখন বুঝেছি আমি হিসাবে আমার কাছে কিছু অন্য ধরনের গুণ তোমার পাওনা ছিল সেই পাওনা শোধ করতে পারলে হয়তো সুখের সঞ্চার আমি করতে পারতাম Thank you.
আসুন এগিয়ে আসুন।